একামত আছে এদের সালাতে? একামত তো নেই, আজান আছে না? আজান দেবে না একামত দেবে, গিয়ে তাহলে কি শুরু হয়ে গেল? আল্লাহু আকবার, প্রথমটা তকবিরে তাহরিম, আর তারপর এগুলো হচ্ছে অতিরিক্ত সুন্নতি তকবির। তকবিরে তাহরিম হচ্ছে ফরজ রুকন, আর বাকিগুলি হচ্ছে সুন্নাত। সোম্মা মাল আলান্নেসা, ঈদের সালাত শেষ হয়ে গেল, তারপরে খুতবা শুরু করলেন। আসলে এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে, খুতবা দিলেন প্রথম, তো পুরুষদের কাছে আওয়াজ পৌঁছেছে, মহিলারা দূরে আছে, এক সাইডে আছে, ওদের কাছে আওয়াজ পৌঁছে না ওইভাবে হয়তো, হ্যাঁ, অথবা তাদের কাছে আওয়াজ পৌঁছিল, আওয়াজ পৌঁছিল, তাদের বিষয়ে বিশেষ কিছু আলোচনা না বিশ্লেষণ করতে চাইলেন, সেই জন্য সেই যে মাসাইলগুলি বা সেই বিষয়গুলি যেহেতু বেশি গুরুত্বপূর্ণ মহিলাদের জন্য, মহিলা সেকশনের কাছাকাছি চলে গেলেন, আর সাথে আছেন বেলাল খাদেম হিসাবে। নবী সাল্লাম সেখানে গিয়ে কিছু আলোচনা করলেন, যে আলোচনাটি করলেন তার মূল বিষয়বস্তু ছিল দান সৎকার জন্য উৎসাহিত করা, দান সৎকার জন্য উৎসাহিত করা, আর মহিলাদেরকে একথা স্মরণ করিয়ে দেওয়া যে আমি জাহান্নামের দৃশ্য মেরাজে অথবা স্বপ্নযোগে বিভিন্ন সময় মেরাজে সশরীরে দেখেছেন, আর স্বপ্নযোগে অনেকবারই নবী সাল্লাহ সাল্লাম জান্নাত জাহান্নামের দৃশ্য দেখেছেন। তো বললেন যে ফাইন্নি উরীতুকুন্না আকসার আহলিন্নার, মহিলারা তোমাদেরকে সবচেয়ে বেশি জাহান্নামের সংখ্যাগরিষ্ঠ দেখলাম, পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা কোথায়? জাহান্নামে বেশি। আর জান্নাতে কাদের সংখ্যা বেশি? গরিবদের সংখ্যা বেশি। হ্যাঁ, জান্নাতে ধনী আর গরিব দুই ভাগ করে, ধনীরা অধিকাংশ জাহান্নামে যাবে, কারণ হিসাব দিতে পারবে না সেই জন্য, কারণ যারা রাতারাতি বড় লোক হয়েছে, কেউ হালাল পয়সা দিয়ে রাতারাতি বড় লোক হতে পারে না, সব হারাম পয়সা। যারা খুব দ্রুত রাতারাতি হয়, হিরোইন, গাঁজা, আর বিড়ি, সিগারেট, আর দুই নম্বর মদ, আর কত রকমের হারাম অবৈধ ব্যবসা, বেইমানি, আত্মসাৎ, হ্যাঁ, জবরদখল ইত্যাদি এগুলো করেছে, তার ফলে নামাজ রোজা তৌহিদ দিয়েও আপনি জান্নাতে সরাসরি যেতে পারবেন না, জেল খাটেন, জাহান্নামে জ্বলেন। জি, তো গরিবরা গরিবদের হিসাব সহজ, আল্লাহ গরিবদেরকে জাকাতের কথা জিজ্ঞাসাই করবে না, আল্লাহ কী জিজ্ঞাসা করে, জাকাত দেবো, পয়সা তো ছিল না। হজ, হজ উমরা, আল্লাহ, ওর কাছে হতে যেতে পারিনি আমরা, বিনা হিসাব, ওগুলো কোনো হিসাবই নেই, তো দুটো বাদ গেল, ইসলামের পাঁচটা রোকনের দুটোই বাদ গেল, জিজ্ঞাসাই করবে না ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, জিজ্ঞাসা করবেন তোমার তৌহিদ ঠিক আছে না, তুমি মাজারপন্থী পীর পূজারী মাজার পূজারি ছিল, এইখানে ফেসে গেলে, আমাদের দেশের মানুষরা কিন্তু ফেসে যাবে, গরিবরাই বেশি কিন্তু মূর্খ পীরের মুরিদ, একে তো খেতে পায় না, তারপরে নজরানা নিয়ে পীর সাহেবের দরবারে হাজির, ওই তাদের হাসরের মাঠের, হ্যাঁ, কল্পিত, হ্যাঁ, ভ্রান্ত ওই জাহাজে চড়ার জন্য, হ্যাঁ, ছান্দামে চলে যাবে, তৌহিদ শেষ। এই জন্য তৌহিদ ঠিক রাখতে হবে, আল্লাহর একত্র যেন ঠিক থাকে, শির্ক না থাকে, আকীদাই বড়ো বিদাত না থাকে, ছোটো বিদাতেও বাঁচতে হবে, সেটাও হারাম, কিন্তু বড়ো বিদাত থাকলে জাহান্নামে নিশ্চিত যেতে হবে এবং চিরস্থায়ী হইতে পারে। জি, তো তৌহিদ সম্পর্কে, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে, তৌহিদ রুবুবিয়াত উলুহিয়াত আসমা সিফাত, শির্ক থেকে বড়ো শির্ক, ছোটো শির্কটা বেঁচে ছিল কি না, তাবিজ, শরীরে তাবিজ ছিল নাকি, এসব হিসাব হবে, হ্যাঁ, এসব হিসাবে হবে, এটা তো যদি পাশ করে নেই, যারা সহি আকিদা মাশাআল্লাহ বুঝছে, সুন্নত বুঝছে, তারা তো এটা তো পাশ করে নেবে, কারণ তারা শির্ক বেদাত করেনি, তারা শির্ক বেদাত করেনি, তার যারা কোরআন সুন্নাহর অনুসারী, সালাফি হাউল হাদিস, তাদের জন্য এই হিসাবটা অনেকটা সহজ, কিন্তু তাদের সমাজে যারা বেনামাজি আছে, কিসের তৌহিদ আছে? তৌহিদ মানে আল্লাহর একত্রের সাথে ইবাদত করতে, ইবাদতই করেনি, তো এখানে ফেল। তৌহিদ মানে শুধু এই নয় যে মাজার মাজারে বিশ্বাসী নয় আর পীরে বিশ্বাসী নয়, তৌহিদ মানে সার্বিক জীবনের তৌহিদ। সুতরাং এই ভ্রান্ত ধারণায় থাকবেন না যে আমি আহলে হাদিস বংশোদ্ভূত, হ্যাঁ, সুতরাং বেনামাজি হয়েও আমার তৌহিদ ঠিক আছে, কিসের তৌহিদ ঠিক আছে? তৌহিদ মানে তো আল্লাহ এক, এই কথা বলা নয়, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, মানে ইবাদত বন্দেগি আপনার আল্লাহর একত্ব ভিত্তিক, তৌহিদ ভিত্তিক হবে, আর এক আল্লাহর ইবাদত করলে তার নাম ইবাদত, কিন্তু ইবাদত করছেন আর তার সাথে আর কাউকে শরীক করছেন, সেটার নাম ইবাদত না, সেটার নাম শিরক, এটার নামই তো শিরক, বুঝতে পারছেন না? পারছেন না, ইবাদত করছেন, মসজিদে সেজদা করছেন আল্লাহকে, আর ওরস হয়ে গিয়ে বাবাকে, তাহলে বলা হবে যে লোকটি খুব ইবাদত গুজার, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, না, সে মুশরিক, এর নামই তো শিরক, এর নামই তো শিরক, যে ইবাদত ভাগাভাগি করলেন, কিছু আল্লাহকে দিলেন, কিছু আল্লাহর বান্দাকে দিলেন, সৃষ্টিকে দিলেন, মুশরিক সে। তো ইবাদতের মূলই কিন্তু তৌহিদ, ইল্লা লিয়াবুদুন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতের তাফসীর করেছেন মুফাসসিরগণ, আই লিওয়াহিদুন, তৌহিদ ভিত্তিক ইবাদত করবে, তৌহিদ ছাড়া ইবাদত হয় না, তৌহিদ ছাড়া ইবাদত হয় না। তো